বাংলাদেশের মানুষের নয়নের মণি, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সেনানী এবং আপোষহীন নেত্রী, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পরপর তিনবার জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হয়েছেন, দুইবার বিরোধী দলের নেত্রী ছিলেন, যিনি জীবনে কোনোদিন নির্বাচনে পরাজিত হননি, এবং যিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের একজন কারা নির্যাতিত মুক্তিযোদ্ধা, যিনি এখন পর্যন্ত এই মুহূর্তে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বন্দী অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সেই মহান নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য, তার জীবন রক্ষার জন্য তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করবার ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি শ্রমিক দলের সংগ্রামী নরেন্দ্র সৈনিক জনাব আনোয়ার হোসেন আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন, আমাদের আরেকজন গণতন্ত্রের আপোষহীন নেতা, যিনি দীর্ঘ জীবন ধরে তার রাজনৈতিক জীবনের ছাত্র জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, ৯০ ছাত্র গণ অভ্যুত্থানের বীর নায়ক, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির উত্তরের সম্মানিত আহ্বায়ক, সংগ্রামী আহ্বায়ক, এবং একই সঙ্গে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য। এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন অত্যন্ত সংগ্রামী নেতা, যিনি ডেপুটি মেয়র ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের, যিনি আজকে গণতান্ত্রিক আন্দোলনের জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন, আমাদের মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, যারা দক্ষিণ মহানগরের বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল সালাম, এখানে উপস্থিত আছেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধরে দৃষ্টিতে ভিজেছেন এবং এখানে কথা শুনেছেন, বক্তৃতা করছেন। আপনারা জানেন যে আমরা প্রায় ৯ দিন হল আমরা আপনার ক্রমান্বয়ে আমরা পর্যায়ক্রমে এই সভাগুলো করছি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য আমরা এই সব বিক্ষোভগুলোর মধ্য দিয়ে সরকারের কাছে জানাচ্ছি যে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে তার জীবন রক্ষার জন্য তাকে বিদেশে পাঠানো হোক। কেন বলছি আমরা এই জন্য বলছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে যে মামলায় আপনারা সাজা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন, সেই মামলাটা একটা সাজানো মামলা এবং তাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব বিস্তার করে তাকে সাজা দিয়েছেন, যেখানে লোয়ার কোর্ট থেকে দিয়েছিল ৫ বছর, সেখানে হায়ার কোর্টে গিয়ে ১০ বছর দিয়েছেন। এখানেই বোঝা যায় যে আপনারা কিভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছেন, কিভাবে বিচার বিভাগের স্বাধীনতাকে আপনারা হরণ করছেন, কিভাবে প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তাদেরকে ব্যবহার করছেন, কিভাবে আপনারা আজকে সাংবাদিক ভাইদেরকে নিয়ন্ত্রণ করছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছেন, সমগ্র রাষ্ট্রকে আপনারা একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করেছেন বন্ধুগণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই কারণেই তাকে আজকে মিথ্যা মামলার সাজা দিয়ে তাকে মৃত্যুর দিকে ফেলে দিচ্ছেন কোন চিকিৎসা না করে।
উনি প্রায় দুই বছর কারাগারে ছিলেন, কেন্দ্রীয় কারাগারে, একটা পরিত্যক্ত বাসায়। এটা অ্যাবান্ডেন্ট ছিল তখন, ইতিমধ্যে কেন্দ্রীয় কারাগারকে শিফট করে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। পুরনো আমাদের পুরনো ঢাকায় কারাগার তখন পরিত্যক্ত, সেই জায়গায় একটা পুরনো স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে আমাদের দেশের টেপিং কলেজাকে দুই ভাগের অধিক সময় তাকে সেখানে আটক রাখা হয়। আজকে সেইখান থেকে তার যে অসুখ সৃষ্টি হয়েছে, সেই অসুখ আজকে এমন এক পর্যায়ে চলে গেছে যে সেই পর্যায়ে এখন আমাদের যারা চিকিৎসক, এবারকার হসপিটালের অন্যান্য চিকিৎসক, তার যে চিকিৎসকরা আছেন, তারা বলছেন অতি দ্রুত যদি দেশের ত্রিবেগ মুখার্জিয়াকে উন্নত চিকিৎসার জন্য উন্নত কেন্দ্রে না দেওয়া হয় আমেরিকা অথবা যুক্তরাজ্য অথবা জার্মানিতে, তাহলে তার জীবন রক্ষা করা মুশকিল হয়ে যাবে। বন্ধুগণ, কি দুর্ভাগ্য আমাদের যে যে নেতা যে নেত্রী 1971 সালে এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রতিনিধি রহমানের স্বাধীনতার ঘোষণার সময় থেকে যিনি তার শিশু দুই পুত্র, আজকের আমাদের ভারতের চেয়ারম্যান যেন তারেক রহমান এবং আজকে আমাদের মাঝে নেই প্রয়াত আলতাফুর রহমান কোকুকে দুই হাত ধরে যিনি তখন বেরিয়ে এসেছিলেন এবং ঢাকায় এসে পাক হানাদার বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তার দুই শিশু পুত্র সহ 16 ডিসেম্বর তিনি বের হয়ে এসেছিলেন যখন দেশ স্বাধীন হল এই মাসে। ওই এতদিন ধরে তিনি কারা নির্যাতিত ছিলেন, যিনি 1981 সালে শহীদ প্রতিনিধি রহমানের সাদাত বরণের পর এই দেশের স্বাধীনতা সর্বোচ্চ রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য যিনি শহীদ জিয়ার দেওয়া পতাকা, জাতীয়তাবাদ, স্বাধীনতা সর্বোত্তর পতাকাকে তুলে ধরে বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছেন শুধু গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, সেই নেত্রী, যে নেত্রী আজকে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য, যিনি আজকে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য, বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করে করে এখনো যিনি কারাগারের মধ্যে রয়েছেন, বন্দী অবস্থায় রয়েছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সেই নেত্রীকে এই আওয়ামী লীগের সরকার, যারা গণতন্ত্রের কথা মুখে বলে বিশ্বাস করে না, যারা 1971 স্বাধীনতা যুদ্ধের পরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখনও তারা একই কাজ করেছে, গণতন্ত্রকে বাদ দিয়ে তারা বাকশাল সৃষ্টির মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। বন্ধুগণ, সেদিনও সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দিয়েছিল, সেই দিনও এখানে আনোয়ার সাহেবরা আছেন, হুমায়ুন সাহেবরা আছেন, তখন তারা শ্রমিক লীগের একটা বাহিনী গঠন করেছিল, লাল বাহিনী, তাদের নেতা পাল্টনে চিৎকার করে বলেছিলেন এক কতটুকু বিরোধিতা হলেই লাল বাহিনী দাবড়াইয়ে দিব। মনে থাকার কথা, পুরনো মানুষ যারা আছেন এখানে আমরা ভুলিনি, আমরা আমাদের বয়স হয়েছে, আমরা সব দেখেছি আমাদের সামনে, আমরা দেখেছি কিভাবে সেদিন একই কায়দায় বিরোধী দলকে পর্যুদস্ত করবার জন্য, বিরোধী দলকে ধ্বংস করবার জন্য এই যে সালাম সাহেবরা এখানে আছেন, যাতত করতেন, তাদের 30,000 লোককে সেদিন হত্যা করা হয়েছিল। সেই দিন শুধু বাম রাজনীতি করার কারণে, ভিন্ন মত ধারণ করবার কারণে বাবাকে দিয়ে ছেলের মাথা কেটে ফুটবল খেলা হয়েছিল, আমরা ভুলে যাইনি, আমরা ভুলে যাইনি। সেদিন খুলনার কমিউনিস্ট নেতা শান্তি সেন, তার স্ত্রী, তার পুত্রবধূ এবং আশেপাশের হানুফা খাতুন সহ কয়েকজন মহিলা শুধু ভিন্ন মত পোষণ করবার জন্য তৎকালীন রক্ষী বাহিনীকে তাদেরকে ধরে নিয়ে এসে 21 দিন তাদেরকে নির্যাতন করা হয়েছিল, নির্বাক করা হয়েছিল এবং পুকুরের পানির মধ্যে ডুবিয়ে তাদেরকে আপনার নির্যাতন করা হয়েছিল। এবং সেদিনকার বিচার বিভাগ অনেকটা স্বাধীন ছিল বলেই সেদিনকার বিচারক দেবেশ ভট্টাচার্যের নির্দেশে তাদেরকে মুক্ত করে তাদেরকে পরিবারের কাছে পাঠানো হয়েছিল। আজকে কোথায় সেই বিচার বিভাগ, কোথায় সেই বিচার বিভাগের স্বাধীনতা, আজকে কোথায় প্রশাসনের নিরপেক্ষতা, আজকে কোথায় আমাদের গণমাধ্যমের সেই সাহসী ভূমিকা, কোথায় আমাদের শ্রমিক ভাই, ছাত্র ভাই, তাদের সেই যে রুখে দাঁড়ানোর যে ভূমিকা, সেই ভূমিকা আজকে সবচেয়ে বেশি দরকার। বন্ধুগণ, দেশত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা বলে আমরা কথা বলি না, দেশত্রী বেগম খালেদা জিয়া শুধু যে আমাদের নেত্রী সেজন্য আমরা বলছি না, দেশত্রী বেগম খালেদা জিয়া
এই দেশের মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য, তাদেরকে ভাত কাপড়ের স্বাধীনতা দেওয়ার জন্য এবং সর্বোপরি দেশের স্বাধীনতা দাও, সর্বোপরি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষার জন্য তার যে ভূমিকা অপরিসীম ভূমিকা, এই জন্যই আজকে সারা দেশের মানুষ দেশ নেত্রীর মুক্তি চায় এবং সুচিকিৎসা চায় এবং তাকে চায় যে তিনি যেন আরো অনেক দিন বেঁচে থাকে। দেশ নেত্রী আর বাংলাদেশের গণতন্ত্র একাকার এক, দেশ নেত্রী বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চ এক। আজকে তাকে বন্দী করে দেশের স্বাধীনতার সর্বোচ্চকে বন্দী করা হচ্ছে, আজকে তাকে বন্দী করে গণতন্ত্রকে বন্দী করা হয়েছে, আর আজকে তাকে হত্যা যে ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করা হয়েছে। বন্ধুগণ, আপনারা সবাই এখানে শ্রমিক রাজনীতি করেন, শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত। আমাদের পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে শ্রমিকদের ভূমিকা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা। এই যে সভ্যতা গড়ে উঠেছে আপনাদের শ্রমে, আপনাদের ঘামে, আপনাদের রক্তে এই শ্রম সভ্যতা গড়ে উঠেছে। সেই শ্রমিকদের কি অবস্থা বাংলাদেশ, বাংলাদেশে কি অবস্থা? বাংলাদেশে শ্রমিকরা দুই বেলা দুমুঠো ভাত খেতে পারে না, চাকুরির কোন নিশ্চয়তা নাই, বাজারে গেলে শ্রমিকের স্ত্রীরা বাজারে কাজ কেনাকাটা করতে পারে না, তারা কিনতে পারে না। চালের দাম 70 টাকা, তেলের দাম 3 গুণ বেড়ে গেছে, লবণের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, শাক সবজির দাম বেড়েছে, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ চুরি হয়েছে। কয়েকদিন আগে করোনা গেল না, করোনা চলছে এখনো, সেই করোনার পর 2 বছর ধরে আমাদের অসংখ্য শ্রমিক ভাইয়ের চাকরির ছুটি হয়েছে, বহু শ্রমিক ভাই চাকরি হারিয়েছেন। তাদের জন্য সরকার কিন্তু কোন প্রণোদনার ব্যবস্থা করে নাই। আমাদের এই যে যারা, এই যে বাবা আপনারা একটু যদি চুপচাপ না থাকেন তাহলে আপনারা এসে কথা বলেন, আমি চলে যাই। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমাদের যারা সরকারে আছেন তারা কাদের কথা চিন্তা করেন, তারা চিন্তা করেন বড় মানুষদের কথা, যাদের মিল আছে, ফ্যাক্টরি আছে, তাদেরকে প্রণোদনা দেন, ভালো কথা, তাদেরকে দেন। কিন্তু যারা এই মিল ফ্যাক্টরিগুলোকে চালু রেখেছে, যারা এই গাড়ির চাকা চালু রেখেছে, গাড়ি চলছে, তাদেরকে কিন্তু আপনারা কোনো প্রণোদনা দেননি। আপনার মনে আছে সেই সময় আপনারা যারা পরিবহন সেক্টরের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে আপনারা কোনো পয়সা দিয়ে সাহায্য করেনি, কোনো টাকা দেননি, সাহায্য করেনি বলে সন্ধ্যা রাস্তায় বেরিয়ে এসেছিল বন্ধুগণ, মনে আছে আপনাদের? পেয়েছেন কেউ সাহায্য? কাগজে কলমে বলা হয় 2,500 কোটি টাকা নাকি দিয়েছেন, কাকে দিয়েছেন? আপনার দলের নেতারা ভুয়া নাম লিখে সেই টাকা পুরো গিলে ফেলেছে। আজকে উন্নয়ন উন্নয়ন বলছেন, এই উন্নয়ন কাদের উন্নয়ন হচ্ছে? সাধারণ মানুষের কোন উন্নয়ন হচ্ছে না। এই যে দেখেন এত নাকি আপনার উড়াল সেতু, উড়াল আপনার ব্রিজ, মেট্রো রেল সবকিছু হচ্ছে, আমার গরিব মানুষের গরিবই থেকে যাচ্ছে। দরিদ্র মানুষের সংখ্যা আগে ছিল 2 কোটি, এখন সেটা হচ্ছে 6 কোটি। আপনারা নিজেরাই জানেন যে এখন আপনাদের বাজারের অবস্থা কেমন, আপনারা নিজেই জানেন ঘরের অবস্থা কেমন, এটা আমাকে আর বলে দিতে হবে না বন্ধুগণ। আজকে সেই জন্যই আমরা পরিবর্তন চাই, দেশের মানুষ পরিবর্তন চায়, বিএনপিকে ক্ষমতায় আনতেই হবে, সেই জন্য বলছি না, এই সরকারকে সহায়তা হবে, যারা আমাদের সমস্ত অর্জন গুলোকে কেড়ে নিয়েছে। 71 সালে আমরা যুদ্ধ করেছিলাম, আমরা যুদ্ধ করেছিলাম কি যে আমার ভোট আমি দিতে পারবো না সেই জন্য? আমরা কি এই জন্য যুদ্ধ করেছিলাম যে আমি কথা বলতে পারবো না সেই জন্য? আমরা কি এই জন্য যুদ্ধ করেছিলাম যে আমার যে সাংবাদিক ভাই লিখবে এবং সে লেখার জন্য তাকে গ্রেফতার করে তাকে জেলে পাঠানো হবে অথবা তাকে হত্যা করা হবে? বা আমরা যুদ্ধ করেছিলাম যে আমরা মুক্ত বাংলাদেশ পাবো, একটা স্বাধীন বাংলাদেশ পাবো, গণতান্ত্রিক বাংলাদেশ পাবো? দুর্ভাগ্য আমাদের আজকে 50 বছর পরে সুবর্ণ জয়ন্তী পালন করছি আমরা, এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের সেই অধিকার গুলো নাই বন্ধুগণ। কালকে আমার উল্লামান সাহেবরা মিটিং করতে গেছিলেন মিরপুরে,
মিটিং করে যখন নেমে দেখে যে চারদিক ঘিরে ফেলেছে সমস্ত আওয়ামী লীগের গুন্ডারা, প্রশাসনের সহযোগিতা না পেলে ওদের সেখানে অন্যরকম কথা করত। আজকে আপনাদের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন, কোন সভ্য সুস্থ মানুষ এই ভাষায় কথা বলতে পারে না। দেখেন আবুল কালাম সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকে আমরা সম্মান করি, তারকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি, কিন্তু তিনি কখনোই বিএনপির ভূত ছাড়া আর কিছু দেখেন না, দুঃস্বপ্ন দেখতে থাকেন সারাক্ষণ খালি বিএনপি বিএনপি বিএনপি। আরে বিএনপি তো বলেন আপনি যে বিএনপি নাকি নাই, বিএনপি যদি নাই তাহলে বিএনপির স্বপ্ন দেখেন কেন? হয়তো এই যে আপনার ছেলেরা রাস্তায় নেমেছে, আজকে পত্রিকা দেখলাম সব লাল কার্ড দেখিয়ে দিয়েছে, দেখছেন তো সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে, কেন রাস্তায় নেমেছে ছেলেরা, কি কারণে? যে আপনারা কোনো কথা রাখেন না। এর আগে যখন ছাত্রদের আন্দোলন হয়েছিল আপনারা বলেছিলেন যে আপনারা সড়ককে সঠিকভাবে চালাবেন, সড়ককে সঠিকভাবে চালাতে পারছেন না, চাপাতে ব্যর্থতা। আবার বলেন কি যে অ্যাক্সিডেন্ট হলো, হঠাৎ করে এত লোক কোথা থেকে আসলো, আসলো তো আপনাদের ব্যর্থতার কারণে। আসলে মানুষের ক্ষোভ এমন জায়গায় একটা পৌঁছেছে যে আপনারা কোনো কিছুই যখন নিয়ন্ত্রণ করতে পারেন না, মানুষের জীবনের কোনো মূল্য নাই, তখন তো মানুষ বেরিয়ে আসবেই। আরো যদি এইভাবে চলতে থাকেন, দেশনেত্রীকে যদি মুক্ত না করেন, গণতন্ত্রকে যদি মুক্ত না করেন, তাহলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। সেই কথা আবার বলেছি যে আপনাদের স্বার্থে, আপনাদের বাঁচার স্বার্থে দেশনেত্রীকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করতে পাঠান, তাকে সুস্থ করে দেখে নিয়ে আসুন, তা নাহলে আপনারা ওই পালাবার পথটাও খুঁজে পাবেন না। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করব না, আমি আমার শ্রমিক দলের ভাইদেরকে বলতে চাই, আপনাদের আরো বেশি শক্তিশালী হতে হবে, আরো বেশি সক্রিয় হতে হবে, আমাদের শ্রমিক ভাইদের কাছে যেতে হবে, দেশের বর্তমান অবস্থার কথা বলতে হবে, তাদেরকে তাদের অধিকারের জন্য সোচ্চার হতে বলতে হবে। বন্ধুগণ আসুন, আমরা আমাদের বায়নের মনি শুধু বলবো না, আমাদের স্বাধীনতার সর্বমতের প্রতীক, আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের দেশের ত্রিবেগম খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য তাকে বিদেশে পাঠানো, মুক্তি দেওয়া, এই ব্যাপারে আমরা আরো সোচ্চার হই এবং জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে দিয়ে আমরা এই সরকারকে বাধ্য করি দেশের ত্রিবেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। আর সেই সঙ্গে আরেকটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, নির্বাচন নির্বাচন করছেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছেন। স্থানীয় সরকার নির্বাচনে আপনার কত শত মানুষ মারা গেল, আপনাদের ইলেকশন চিফ ইলেকশন কমিশনার বলে কি নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই যদি নির্বাচন সুষ্ঠু আর নজির হয় তাহলে নির্বাচন আর মানুষের জন্য চায় না, ভোট দিতে যায় না, বন্ধু যায়। আজকে সেই জন্যেই এই নির্বাচন ব্যবস্থা পাল্টাতে হবে, নির্বাচন কমিশনকে একেবারে ঝেড়ে দিতে হবে। আমরা সেখানে খুব স্পষ্ট করে বলছি, নির্বাচন কমিশনকে সরলেই হবে না, এই সরকারকে সরে যেতে হবে। নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়ে মানুষের ভোট দিয়ে, যারা ভোট দেবে ভোট দিয়ে নির্বাচিত সরকার গঠন করতে হবে এবং সেটাকে সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। কাল বিলম্ব না করে দেশের ত্রিবেগম খালেদাকে মুক্তি দিন, তার সুচিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করুন, তাকে বিদেশে পাঠান, অন্যথায় আপনাদেরকে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ধন্যবাদ সকলকে, সালাম আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কমিটি শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জওয়ান দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।